আরিয়ান আমরা কোথায় যাচ্ছি? কাউয়াছড়া। লাউয়াছড়া আল্লাহ লাইভ করতে। আমি তুমি কোথায় যাচ্ছি? বানরে কিন্তু নিয়ে গেলে আমি দাই না। ইয়ান মিতুল কোথায় যাচ্ছ বলো? লাউয়াছড়া। লাউয়াছড়া আমরা ফ্যামিলি সহ লাউয়াছড়া যাচ্ছি। সাথে আছে আমাদের হিপ হপ আঙ্কেল। আঙ্কেল কই? সাথে আছে হিপ হপ আঙ্কেল। এই আমরা লাউয়াছড়ার ভিতরে ঢুকতেছি। আপনারা থাকেন, আমি দেখি লাউয়াছড়া কেমন। এই জঙ্গলটা অনেক সুন্দর, আপনারা দেখেন, দুর্দান্ত। আসলে অনেকদিন পর ভাবছিলাম এখন আর নতুন করে ব্লগ করবো না, কিন্তু অনেকদিন পর একটা ছোটোখাটো ব্লগ করবো। আপনারা টোটাল লাউয়াছড়ার টাইমটা আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। এই বনের বিশেষত্ব দেখেন, আমি এখন যে গাছগুলো দিয়ে যাচ্ছি কী লেখা এখানে, বিরল প্রজাতির রক্তন গাছ। গাছগুলো কিন্তু অনেক সুন্দর। আমরা যারা দক্ষিণ অঞ্চলের লোক, আমাদের কাছে যে চিনা জানা গাছ, এখানের গাছগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। এই যে গাছগুলোকে রক্তন গাছ বলা হয়েছে। আজকের পুজোর বন্ধু বিজয় অনেক দর্শনার্থী ভিতরে রয়েছে, অনেক দর্শনার্থী রয়েছে। এই লাউয়াছড়া ফরেস্টের বিশেষত্ব, যার কাছেই শুনলাম যে সামনে একটা রেল লাইন আছে, অর্থাৎ ঢাকা থেকে সিলেটের যে রেল লাইনটা গিয়েছে, সেটা গিয়েছে লাউয়াছড়া ফরেস্টের মধ্যে দিয়ে, সেখানেই সবাই যাচ্ছে ছবি তোলার জন্য। এবং আমরা জানি কিন্তু লাউয়াছড়া এই উদ্যানে কিন্তু অজগর সাপ এবং বিরল প্রজাতির বানর এবং আরও কিছু প্রাণীর অভয়ারণ্য রয়েছে। কিন্তু আজকে যে পরিমাণ মানুষের ভিড় সমাগম, আমি আমি নিশ্চিত যে কোনো বন্যপ্রাণীর আমরা দেখা পাবো না, ব্যাপারে আমরা নিশ্চিত, নাকি আঙ্কেল? ইনশাআল্লাহ না পাওয়ার সম্ভাবনাই বেশি না। আচ্ছা ঠিক আছে, আমরা যে গিয়ে দেখি। কই আমার সাপোর সঙ্গে আরেকজন আছে, উনি হাঁটতে হাঁটতে ক্লান্ত। মহাসিনা, আমি যে কথা বলতেছিলাম যে এখানে কী কী আছে দেখেন, এই যে বন বিড়াল বা লেপার্ড, এই অজগর, আর এদিকে এই যে লাজুক বানর, এই লাজুক বানরটা কিন্তু রয়েছে এখানে বিট কর্মকর্তার কার্যালয়ে। এই ফরেস্টটা কিন্তু অন্যান্য ফরেস্টের চেয়ে সম্পূর্ণ আলাদা, কারণ একটা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে ওই দেখেন দূরে কিন্তু রেল লাইন দেখা যাচ্ছে। এখানে সবাই আসে এই রেল লাইনে ছবি তোলার জন্য। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা অনেক সুন্দর লাউয়াছড়া ফরেস্ট। আর এই ফরেস্টের লোকেশন কিন্তু আপনারা সবাই জানেন, শ্রীমঙ্গল থেকে, যদি তো কমলগঞ্জ উপজেলায় পড়েছে, শ্রীমঙ্গল থেকে আপনারা অটোতে মাত্র 5-6 কিলোমিটার দূরে, কিন্তু আপনারা যে কেউ আসতে পারেন, আপনার ভালো লাগবে। আর শ্রীমঙ্গল আসতে তো আপনারা অনেক কিছুই ঘুরতে পারবেন, তার ভিতর অন্যতম প্রধান ঘোরার জায়গা হচ্ছে এই লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট। এই কিন্তু সেই ছবি তোলার জায়গা, আপনারা দেখেন সবাই কিন্তু ছবি তুলছে। আঙ্কেল, আঙ্কেল, ইয়াং ম্যান, কামন। আমরা এই রেল লাইন ধরে, অর্থাৎ ঢাকা সিলেট রেল লাইন ধরে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। এখানে সবাই ছবি তোলার জন্য বসে আছে। আমরাও এখন ছবি তুলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।